Hello viewers, welcome back to my channel. আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন সন্ধেবেলা, বুঝতেই পাচ্ছো, শুভ সন্ধ্যা। তো তোমরা সবাই আশা করি সব ভালোই আছো। আর আমাকে দেখে বুঝতেই পাচ্ছো আমি একটু রেডি হয়েছি আজকে। দেখো, দেখতে পাচ্ছো কিনা জানি না, পুরোটা দেখাতে পারছি না তোমাদেরকে। তো যাই হোক, আমি এখন রেডি হয়েছি একটু বেরোবো বলে। অনেকদিন পর আজকে একটু বেরোবো, বেরোই না কেন না তোমরা জানো যে বাড়ির পরিস্থিতিটা একটু নড়বড়ে আছে, তোমরা তো সবাই জানো। তো যাই হোক, মনটা ভালো নেই বলে আর বেরোইও না। তা আজকে একটু বেরোতে হবেই, দরকার আছে, না বেরোলে নয়। তো সেই কারণে এখন বেরোবো আর কি। তো চলো, কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাবে আমি কোথায় যাচ্ছি। তো চলো এসো আমার সাথে। আর হ্যাঁ, ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, আসো। তো দেখো, আমি এখন এসেছি যাদবপুরে। তো আমাদের বাড়ি থেকে যাদবপুর খুব বেশি একটা দূর নয়, অটো করে এই 10-15 মিনিট লাগে অটো করে। তো চলে আসলাম, কিছু কেনাকাটি আছে, তো ওই জন্য এটাই আমাদের কাছাকাছি, ওই জন্য আসলাম। আর গড়িয়াহাট গেলাম না, বাবা যাদবপুরে এসে দেখলাম বেশ ভালোই ভিড়, এখানে কোনোদিন ফাঁকা থাকে না, সবসময় ভিড় হয়। তো কিনলাম একটু জুতো, কিনলাম আর একটা রিং লাইট কিনেছি। আর এখানে দেখো, এখানে রোল খেয়ে কি খাবো তাই জন্য একটু দাঁড়িয়ে আছি, যে রোলটা বানাচ্ছে এখানে, যে এত সুন্দর ভদ্রলোক রোলটা করে, চিকেন রোলটা, আর দামও খুব কম জানো তো, 40 টাকার মধ্যে চিকেন রোল, মানে এত সুন্দর আমি মানে খাইনি। আমরাও যেখানে থাকি ফার্স্টে ওখানেও খেয়েছি, কিন্তু ওখানে দাম বেশি, কিন্তু বলে কি আমি এটা দামও কম, টেস্টটাও এত সুন্দর, তো ভালো লাগলো। তো হাই, চলে এসেছি, তোমাদের বলেছিলাম কোথায় যাচ্ছি। তো মার্কেটে গেছিলাম, তো সেখান থেকে এই দেখো কি এনেছি, জুতো আনতে গেছিলাম ছেলের জন্য আর ছেলের বাবার জন্য। তো তোমাদের একবার দেখিয়ে দিই, এই দেখো দুটো ক্রক্স, এই যে ক্রক্স এনেছি দুটো, এটা হাজবেন্ডের জন্য আর এটা হচ্ছে ছেলের জন্য। এই দেখো, এই যে এটা ছেলে আর ওটা ছেলের বাবার, কেমন হয়েছে বলো আমাকে কমেন্টস করে। তো এইগুলোই কিনতে গেছিলাম, বললাম বিশেষ দরকার ছিল তো ওই জন্য বেরিয়েছিলাম। আর এই সবে আসলাম বাড়িতে, এসে আমি এখনও ড্রেসটাও ছাড়িনি, ভাবলাম আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই। এখন বাজে হচ্ছে 9:35, রাত হয়ে গেছে অনেক, এবারে রাতের কিছু খাবার দাবার রেডি করতে হবে। তো আমার মোটামুটি খাবার আজকে ডিনার হয়ে গেছে, রোল খেয়েছি, তো তোমরা দেখবে। তো যে দোকান থেকে রোল কিনেছি, রোলটা খুব সুন্দর, এত সুন্দর জিনিস রোলটা, মানে এই ফার্স্ট টাইম আমি ওখান থেকে খেলাম যাদবপুর থেকে। তো খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, ডিনার আর কিছু খাবো না, শুধু খাবো হচ্ছে আম আছে, আমটা কাটবো রাত্রিবেলা খাবার সময় ওদের জন্য, তখন আমি একটু আম খাবো, ব্যাস আমার রাতের ডিনার কমপ্লিট। আর ও ছেলেও তাই, ছেলেও রোল খাচ্ছে, ও বলছে আমি কিছু খাবো না, হাজবেন্ডের জন্য শুধুমাত্র দুটো রুটি করব আর তরকারি আছে, ব্যাস হয়ে যাবে। এই হচ্ছে আমার আজকে রাতের ডিনার। তো ব্যাস আজকে ব্লগটা এই অবধি আমি রাখছি, এর থেকে বেশি আর বাড়াচ্ছি না, ছোট্ট একটু ব্লগ করলাম তোমাদের সাথে, অনেক দিন আসা হয় না ব্লগে, তো সময় পাই না বুঝতেই তো পারছো। তো আজকে একটুখানি বেরোনো ছিল বলে ভাবলাম তোমাদের সাথে এটুকু শেয়ার করি, সবই তো করি, তা এটুকু না করার কী আছে, তো সেই জন্য শেয়ার করলাম। ও আরেকটা, সরি একটা কথা বলতে ভুলেই গেছি, আজকে যেটা মেনলি হচ্ছে আমি আরও একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে রিং লাইট, যেটার মাধ্যমে আমি কিন্তু তোমাদের সাথে সামনে বসে কিন্তু ভিডিওটা করছি। আমার এতদিন রিং লাইটটা ছিল না, তো আমি রিং লাইট ছাড়াই এমনি করছিলাম। তো ঘরে লাইট আছে অনেকগুলো, কিন্তু তাও ঠিকঠাক আসছিল না, তো ওই জন্য হাজব্যান্ডকে বললাম যে এবার একটা কিনতেই হবে, বলেছিল কেনার জন্য অনেক দিন আগে, কিন্তু আমি আর কিনিনি, আমি ভেবেছিলাম দেখি হয় কি না, তা দেখলাম যে না সত্যি একটা রিং লাইটের দরকার আছে, তো সেই জন্য আজকে রিং লাইটটাও কিনে নিয়ে এসেছি।
তো ওইটা ছেলে লাগিয়ে টাগিয়ে ঠিকঠাক করে দিল, কারণ সব কিছুই ছেলের উপর ডিপেন্ড। ও লাগিয়ে দেয়, গুছিয়ে টুছিয়ে করে দেয়, তারপরে আমি তারপরেরটা আমি করি যা করা। তো সেই জন্য ওটা লাগিয়ে বলো, মা একবার তুমি ভিডিও যখন করবে এটা লাগিয়ে করে নাও, দেখে নাও। তো সেই জন্য ওটা লাগিয়ে করছি, জানি না কতটা কী কীরকম কী হচ্ছে, তোমরা দেখে বলো কীরকম কী লাইট আসছে চতুর্দিক দিয়ে, আমি জানি না। তো খুব বেশি একটা বড়ো মাপের কিনিনি, এটা আমি কিনেছি হচ্ছে 14 ইঞ্চি, খুব বেশি বড়ো কিনিনি, ফার্স্ট টাইম কিনলাম। তা দেখি কীরকম কী হয়। তো আর কিছু বলার নেই, ব্যাস আজকে ব্লগটা এই অবধি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধা গোবিন্দের কৃপায়। টাটা, বাই বাই, গুড নাইট।